নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত কিশোর মোবারক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হল আরাফাত, অলিউল্লাহ, রাহাত এবং অলি। জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকায় একটি চায়ের দোকানের সামনে মোবারক হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা। তাকে উদ্ধার করে প্রথমে মাধবদী হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলামিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় মোবারকের মায়ের দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী জেলার মাধবদী থানায় শাহালম নামে এক ব্যক্তি, তাকে ইয়াসিন তার গায়ে থুতু পড়ে যাওয়ার কারণে এই মানে বিরোধের জেরে তাকে অন্যান্য আসামিদের সহযোগিতায় গত 12 তারিখ তাকে আক্রমণ করে এবং আক্রমণের পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এবং এই ঘটনায় মাধবদী থানায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে, যার নাম্বার হচ্ছে 11 এই মাসের, এবং আমরা ইতিমধ্যে অভিযান পরিচালনা করে চারজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।